ব্রাজিলের বিরুদ্ধে কঠোর অভিযোগ গোয়েন্দাগিরি করছে নেইমাররা হুঁশিয়ারি সার্বিয়ার ড্রোনিয়ার উপর গোয়েন্দাগিরি চালাচ্ছে ব্রাজিল খবরটা হঠাৎ করে চাউর তবে এর সততা নিশ্চিত করতে পারেনি স্বয়ং সার্বিয়ান কোচ স্ট্রাইক বিচ তিনি এমন খবরে বেশ অবাক ব্রাজিল কেন এমনটা করতে যাবে তার সাফ কথা আজ রাত লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত একটাই বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হতে যাচ্ছে নেইমার রিসালিসন রাফিল না বিনিসিয়াসরা। ম্যাচের আগে ব্রাজিল একটু রাগডাক রাখছে তবে এখন পর্যন্ত নিজেদের প্রথম একাদশ কেমন হতে পারে তা নিয়ে আবাস দেননি কোচ তিতে তবে হঠাৎ করে গুজব রটেছে ব্রাজিল নাকি সার্বিয়ার অনুশীলন মাঠে ড্রোন উড়িয়ে গোয়েন্দাগিরি চালাচ্ছে কিন্তু সার্বিয়ান কোচ স্ট্রাইক বিচের প্রশ্ন এমন গোয়েন্দাগিরি যদি ব্রাজিল করেও থাকে তাহলে তাদের লাভ খুব সামান্যই এমন কিছুর আশঙ্কা অবশ্য তিনি উড়িয়ে দিয়েছেন সার্বিয়ান কোচ স্ট্রাইক বিচ ব্রাজিলের ড্রোন উড়ানোর খবরের প্রতিক্রিয়ায় বলেছেন ব্রাজিল কেন আমাদের উপর ড্রোনুরে গোয়েন্দাগিরি চালাবে তাদের এসবের প্রয়োজন নেই ব্রাজিল ফুটবলের সুপার পাওয়ার আমরা এমন কিছু নই যে তাদের ড্রোনুরিয়ে কৌশল বুঝতে হবে গোটা বিষয়টিকেই গুজব বলে মনে করেন স্ট্রাইক বিচ আমি মনে করি এটা পুরোপুরি ভুল একটা খবর গুজব এটা যদি সত্যিও হয় ব্রাজিল যদি সত্যি সত্যি ড্রোনুরাই তাহলে আমি মনে করি তাদের বিশেষ কিছু খুঁজে পাওয়ার সম্ভাবনা খুবই কম ব্রাজিলের প্রতি একরাশ শ্রদ্ধা আছে সার্বিয়ান কোচের তিনি বলেন ব্রাজিল দুর্দান্ত দল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা দুনিয়ার অন্যতম সেরা দল আমি মনে করি ব্রাজিলের দলটি এই মুহূর্তে তাদের সোনালি প্রজন্ম সার্বিয়ার জন্য খুব কঠিন একটি ম্যাচ অপেক্ষা করছে আজ প্রতিটা ম্যাচই শুরু হয় গোলশূন্য অবস্থায় তাই আমাদের সুযোগ থাকবে জেতার তবে এটা বলতে পারি আমরা কাউকে ভয় পাই না এই ম্যাচে জয়ের জন্য মাঠে নামবে সার্বিয়া আপনাদের কী মনে হয় ব্রাজিল বনাম সার্বিয়ার স্কোর স্কোরলাইন কেমন হতে পারে জানিয়ে দিন কমেন্ট করে এছাড়া যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন